চলন্ত ট্রেন কম্পার্টমেন্টে এক যুবতীকে উত্ত্যক্ত করা এবং ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে ধৃত দুই যুবক। চলন্ত ট্রেনে মহিলা কামড়ে যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সেই সময় যুবতী ফোন করে বাড়িতে জানানোর সময় ট্রেন থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। নদিয়ার রানাঘাট বনগাঁ শাখার রায়নগর স্টেশনের শুক্রবার রাতের ঘটনা। গুরুতর জখম অবস্থায় যুবতী ভর্তি হন কল্যাণী জেএনএম হাসপাতালে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, কল্যাণীতে একটি বেসরকারি সংস্থায় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে। সেই সময় মহিলা কামরায় দুজন যুবক ওঠে এবং তাকে উত্ত্যক্ত করে। এরপর ওই যুবতী প্রতিবাদ করলে এই ঘটনাটি ঘটায় অভিযুক্তরা। আবারও ট্রেনে মহিলা কামরায় নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন। এই ঘটনায় জিআরপি একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং শনিবার রানাঘাট মহকুমা আদালতে তাকে তোলা হয়। দুটো ছেলে ধাক্কা মেরেছে ট্রেনে, একজনকে, একজন ধরা পড়েছে আর একজন পালিয়েছে। আমার মেয়ে পড়েছিল রেলের পাশে। আচ্ছা, ও কি করতে এসেছে, কি করে ও? আপনার মেয়ে কি করে? আমার মেয়ে একটা ইন্ডাস্ট্রি লিমিটেড স্মার্ট ঘড়িতে কাজ করে। তাই সেটা কোথায়? এটা কল্যাণী সেন্টার পার্কের কাছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়নগর। রায়নগর এটা কটার সময় হয়েছে? এটা 9:10। নটা দশ নাগাদ। তাই কারা করতে পারে বলে আপনার অনুমান? আমরা চিনি না, জানি না সেই ছেলেটাকে। একজন ধরা পড়েছে তাকে আমরা চিনি না, আর আমার মেয়েও চেনে না। ও ট্রেনে বসেছিল, হঠাৎ করে ছেলে দুটো উঠে পড়েছে ট্রেনে। কোনো সত্যতা, আগে কোনো সত্যতা না, সত্যতা কারোর সঙ্গে আমাদের নেই। হ্যাঁ, ও কোনো দিন কিছু বলিও নি যে আছে কি না আমাদের সত্যতা। আপনার মেয়ে পড়াশোনা করে? পড়াশোনা এই থার্ড ইয়ার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।